ক্যান্সেল করা পছন্দ করবো না, আপনার ভাড়া লাগবে না না, সবকিছুর দাম বাড়ছে, 30 টাকা লাগবে এখন গেলে, যা মাত্র ভাইটাই যা যান আরেকটু সামনে যান, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় রাখেন রাখেন ভাই রাখেন, বুঝছি কত ভাই? 20 টাকা দেন, 20 টাকা ভাড়া, ফুলবাড়ির থেকে ভাড়া কত? আগে ছিল 10 টাকা, এখন 20 টাকা দিবেন, 10 টাকাই তো ভাড়া, এখন আবার দাম বাড়ছে আপনার, একটা রুটির দাম 5 টাকা, রুটি 10 টাকা দাম হয়েছে, 10 টাকা রুটি 15 টাকা দাম, রুটি আর আপনার অটো কি এক, 7 টাকা দাম, রুটি কি আপনার অটো এক, তো অটো না আমরা আমাদের দিবেন না কেমনে, 10 টাকা রায়েন আপনি ধরেন, 20 টাকা দেন না ভাই, মিয়া ফাজলামো করেন, 20 টাকা দেন রায়েন, তো ভাই প্রতিদিন ভাই যাই ক্যাসেল ক্যাসেল করেন না ভাই, আমরা ক্যাসেল করা পছন্দ করি না রায়েন, না আপনার ভাড়া লাগবে না তাহলে ধরেন, 20 টাকা দেন ভাই, আপনাকে আরো15 টাকা গতকালকেও না 10 টাকা খাইলাম, দিন গেছে গা কি কন, চা কত? 10 টাকা, চা রুটি 25 টাকা, 25 টাকা ভাই, 10 টাকা রুটি নাই গা, তাহলে মনে হয় পরশু দিন খাইছিলেন, এখন 15 টাকা করে, আমি কালকেও স্ট্যান্ড থেকে 10 টাকা করে খাইছি রুটি, রুটি তো লাগের মাল খাইছেন, আমগো কাছে অনলি 15 টাকা করে, এটি নতুন মাল, এখন দাম, আরে ভাই এত তাড়াতাড়ি দাম বাড়া দিলেন সব কিছুর, আচ্ছা যাই হোক কয় টাকা বিল হয়েছে রুটি আর চা? 25 টাকা, আচ্ছা ভাই 30 টাকায় রাখেন, আচ্ছা ভাই আসে তাহলে, হ্যাঁ আপনার কাছ থেকে ঠিক করলাম ভাই, 800 টাকা লইছিলেন, না ভাই ওটা ভাই গেছে ভাই, ভাই যেমনে ভাড়া বাড়ছে, 800 কই 4000 ভাই, মানে আকাশ আর পাতা, ভাই বলতাম ভাই, না ভাই এতটা আকাশ পাতাল কেমনে ভাই, ভাই সব তামা ভাই, আগে আসলে মনে এখন সব তামা, তামার দাম বেড়ে গেছে, ই করেন আপনি 1200 টাকা রাখেন, না ভাই তাহলে কেমনে, তাহলে লই আই ফ্রিজ টা, রুটি একটা খাইলাম গত কালকে, আমি সাভার স্ট্যান্ড থেকে রুটি খাইছি 10 টাকা দিয়ে, এই যে এলাকাতে খেলাম 15 টাকা দিতে হইলো, কিছু করার নাই, তারা বাড়াইতেছে কি উপর থেকে বাড়াইতেছে এটা বলতে পারবো না, কিন্তু গতবারে যে মাসখানিক হয় না আপনার কাছ থেকে ফ্রি সারাইছি, আপনি লইছিলেন 800 টাকা, এত ভাড়া বাড়ার কারণ কি ভাই? ভাই ভাড়া তো বাড়তে হবে ভাই, এখন ভাই তেলের দাম বেশি না, তেলের দাম বেশি, চালের দাম বেশি, এখন তো ভাই ভাড়া বাড়তে হইব, তাহলে তেলের কেজি ভাই 240 টাকা, 20 টাকা, চালের কেজি 60 টাকা করে ভাই, ভাড়া তো বাড়ানো দরকার ভাই, এই যে ভাই করোনার ভিতরে এত মহামারী গেল ভাই, এত মহামারীর মধ্যে তো ভাই ভাড়া 5 টাকা ছিল চালাইছেন, কিন্তু এখন আবার ফট করে ভাই এলো যে ভাই ভাড়া তো 20 টাকার ভাড়া 40 টাকা, এখান থেকে একটু রোড মানুষ হাইটে যেতে পারে, কিন্তু আপনারা ভাড়া ভাড়া দিচ্ছেন ভাই, আবার দেখা যায় মাঝে মধ্যে এই যে রোডটা দেখতে পাচ্ছেন একটু পানি হইলে আপনারা 5 টাকার ভাড়া 10 টাকা ভাড়া দেন ভাই, এটা ভাই ভাই পানি ভাই আমাকে ভাই ভাই গাড়িতে সমস্যা হয় ভাই, আমাকে মোটর জ্বলা যায়, আমার গাড়িতে অনেক সমস্যা, তাও আমরা রিক্সে মানুষজন নিয়ে আসি, 5 টাকা বেশি দেয় জনের জন্য ভাই, তাহলে আপনাদের কোনো ই নাই, হাতে কমানোর কোনো সিস্টেম নাই না? না ভাই কমাই কেমনে ভাই কমাবো ভাই, ভাই সব কিছু দাম বেশি, আমরা বুঝতে পারতেছেন যে দেশে সব কিছুর দাম বেড়ে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এমনকি রাস্তায় যেগুলো যানবাহন আছে ডিজেলে চলিত সেগুলোর 5 টাকার ভাড়া 10 টাকা, 20 টাকার ভাড়া 40 টাকা, কিন্তু এখানে দীর্ঘ আজকে 10 বছর যাবো, সেখানে 5 টাকা করেই ভাড়া আছে,
এখানকার ভাড়াটা বাড়ে না, রাস্তাঘাট এত জঘন্য ভাঙা, আবার এখানে অনেক পানি থাকে এখানে, এই জন্য এনারা 5 টাকার ভাড়া 10 টাকা করছে, বুঝতে পারছেন তো? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওগুলার করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ মানুষকেই দেখতে পেলাম জিনিসপত্রের দাম বাড়ার কারণে তারা সবাই সরকারের দোষারোপ করছে, 80% মানুষই সরকারের দোষারোপই করে যাচ্ছে। তো আমরা এই ভিডিওগুলো করে এটাই বোঝাইতে চাইলাম এই জিনিসপত্রের দামগুলো আসলে সরকার বাড়াচ্ছে না, এগুলো আমরা নিজেরাই বাড়াচ্ছি। যেমন এই যে করোনাকালীন এত ভয়াবহ অবস্থা গেল, অন্য অন্য দেশের থেকে আমাদের দেশের পরিস্থিতিটা অনেক ভালো ছিল, অতএব তখন কোনো দাম বাড়ে নাই। এখন সামান্য একটু অন্য অন্য দেশে যুদ্ধ হচ্ছে, জিনিসপত্র আস্তে আস্তে কম, তাই একটু দামটা বাড়ছে। বাইরের রাষ্ট্র থেকে যেগুলো ইম্পোর্ট করা হয়, যেমন হচ্ছে তেল, পেঁয়াজ, চাল, হাবিজাবি আরও ইত্যাদি যেসব প্রোডাক্টগুলো আছে, সেগুলোর দাম নয় বেড়ে গেছে, কিন্তু আমাদের দেশের যে প্রোডাক্টগুলো যেগুলো আমাদের দেশে উৎপন্ন হচ্ছে সেগুলোর দাম আমরা নিজেরাই বাড়াইছি। সো আমরা শুধু শুধু সরকারকে দোষারোপ করবো না, আমাদের নিজেদের দোষগুলোর দিকে যদি একটু তাকাই, হয়তো বাঙালি জাতিরা একটু উন্নতির দিকে যে নামাজ ছেড়ে দিও না আমার মালাকাতে ঈমান।